वेलकम बैक टू माय चैनल बालाजी बालाजी एडुकेशन। आमी अदीप आज के अपन सामने एक नतून भिडियो नहीं हे जबा गाछे मिलीबाग जनित समस्या और तार समाधान। आशा करी प्रत्येक बाड़ी एक दुटो कर हम जबा गाछ रही है, से देशी जबा होते अथवा बेंगालोरी अथवा हाइब्रिड जबा होते। किन्तु ये मे मास जून मास ठीक टाइमटा प्रत्येक जबा गाचे प्रत्येक बाड़ीते ही जबा गाचे मिलीबागे समस्या देखा दे। मिलीबागे समस्यार फले गाछटी आस्ते आस्ते कुकड़े जाए, पातागुलो कुकड़े जाए, गाछेर डग नष्ट हो जाए, गाछटी एक टाइमे मारा पर्यन्त जेते पारे। ताई समस्या समाधाने आमरा घरोया पद्धति कि अवलम्बन करते पारी। साधारणत पेस्ट के दमन करते पेस्टिसाइड यूज करी, अर्थात जेको विष आमरा यूज करी। किन्तु आज के आमी बोलबो जे घरोया पद्धतिते किभाबे आमरा एई मिलीबाग जनित समस्या थेके आमरा जबा गाछ के रक्षा करते पारी। आमार बाड़ीते एकटा गाछ रयेछे, आमी कयेकदिन एटाके लक्ष्य करिनि एकटु व्यस्त थाकार जन्य। देखुन एई जे सादा सादा देखा जाय जेको जबा गाछे देखते पाबेन, एई जे सादा सादा अंश एटाकेई बला हय मिलीबाग। एगुलो एकटा प्राणी कीट, जे कीटेर उपरेर अंशटी मोमेर आस्तरण थाके, तार फले मोमेर आस्तरणेर मध्य दिए गाछटिके रस शुषे खाय। यथाक्रमे डगटी जेभावे कुकड़े जाच्छे, प्रत्येकटा डग एइभावे कि होयेछे कुकड़े गेछे, पातागुलो कुकड़े गेछे, एकटा टाइम देखा जाबे गाछटि होयतो मारा पर्यन्त जेते पारे। एइ जे सादा सादा रयेछे मोमेर आस्तरण, आमरा এই প্রত্যেকটা ডগ আপনারা ভালো করে দেখুন, প্রত্যেকটা ডগ কুকড়ে গেছে, যার অংশে কি রয়েছে সাদা সাদা একটা অংশ রয়েছে। এবং আরেকটা কথা, মিলিবাগ লাগলে সেই গাছে পিঁপড়ের উৎপাতও দেখা দেয়। দেখতে পাচ্ছেন লাল লাল পিঁপড়ে কিন্তু এই ডগের মধ্যে প্রচুর রয়েছে, তারা ওই মিলিবাগকে খেতে আসে। কিন্তু আলটিমেটলি কি হয়, গাছটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এইখানে আমার পুরো জবা গাছটির অবস্থা দেখলে আমরা বুঝতে পারবেন, এই গাছটি কিন্তু খুব সুন্দর ফুল দিত। এটা একটি বেঙ্গালোরি জবা এবং ছোপা জবা। এবং কিন্তু এই মিলিবাগ জনিত সমস্যায় আমার গাছটি আস্তে আস্তে নষ্টের দিকে হতে চলেছে। আমার উপরেও বেশ কয়েকটি গাছ আছে, তার মধ্যে একটি গাছে লেগেছিল, আমি তার পরিচর্যা করাতে সেই গাছটি এখন মিলিবাগ থেকে আরোগ্য লাভ করেছে। এবার আপনারা কি করবেন, মিলিবাগ যদি জবা গাছে লাগে তাহলে দুটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে মিলিবাগের যে শরীর, তার উপরের অংশটি মোমের একটা কোটেক্স মোমের আস্তরণে ঢাকা থাকে, তাই আপনারা শ্যাম্পু জল অথবা সাবান গোলা জল এরকম হ্যান্ড স্প্রে দিয়ে কি করতে পারেন, এরকম করে স্প্রে করতে পারেন, গাছের মধ্যে কি করতে পারেন স্প্রে করতে পারেন। এবং আপনাকে নজর রাখতে হবে যেন সেটা খুব বেশি শার্প অথবা সাবান না হয়ে যায়, যেটাতে গাছেরও ক্ষতি হতে পারে। খুব সামান্য পরিমাণে আমার এর মধ্যে কিন্তু শার্প বা সাবান নেই, আমি এটা সাধারণ জল স্প্রে করছি। তাই শার্প বা সাবান ইউজ করে আপনি যদি ডেলি একবার করে করেন, 4 থেকে 5 দিনের মধ্যে আপনার মিলিবাগ জনিত সমস্যা জবা গাছ থেকে দূর হয়ে যাবে। আর যদি এটা ইউজ করতে না চান তাহলে আপনাকে স্রেফ সাদা জল, যেটা আমার এখানে রয়েছে, সাদা জলকে হ্যান্ড স্প্রের সাহায্যে কী করতে হবে, না স্প্রের মুখটাকে কিন্তু সরু করে দিতে হবে। খুব স্পিডে কী করতে হবে, মিলিবাগের শরীরে আপনাকে স্প্রে করতে হবে, যার ফলে কী হবে, মিলিবাগের শরীরের উপরের যে মোমের আস্তরণ রয়েছে সেই আস্তরণটা ধুয়ে যাবে। এবং মিলিবাগের শরীরের ওপরের আস্তরণ ধুয়ে গেলে মিলিবাগ আস্তে আস্তে মারা যায়। দিনে অন্ততপক্ষে 3 বেলা আপনাকে সাদা জল, মিলিবাগ লেগেছে এমন গাছের ডগ এবং তার পাতাতে স্প্রে করতে হবে। মেনলি মিলিবাগের শরীরে স্প্রে করতে হবে, তাহলে কী হবে, মিলিবাগ আস্তে আস্তে মারা যাবে। এইভাবে করলেও আপনি 1 সপ্তাহের মধ্যে মিলিবাগ জনিত সমস্যা থেকে জবা গাছকে রক্ষা করতে পারবেন। তাই পেস্টিসাইড ইউজ করলে তো অবশ্যই মিলিবাগ মারা যাবে, কিন্তু কেউ যদি পেস্টিসাইড ইউজ করতে নাও চান তাহলে একটা সার্প অথবা সাবান অথবা শ্যাম্পু জল স্প্রে করতে পারেন, অথবা শুধুমাত্র সাদা জল খুব স্পিডের সঙ্গে মিলিবাগের শরীরে স্প্রে করতে হবে। এবং মিলিবাগটি তার আস্তরণটা আস্তে আস্তে সরে যাবে এবং মিলিবাগ মারা যাবে, এর ফলে আপনি আপনার জবা গাছকে রক্ষা করতে পারবেন। তাই সকলে এই পদ্ধতিটা অবলম্বন করে এই সময়ে জবা গাছের প্রধান সমস্যা মিলিবাগ জনিত সমস্যাকে দূর করতে পারেন। আশা করি এই ভিডিওর দ্বারা সকলে উপকৃত হবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।